ईद मवा সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক এই করোনার মধ্যে সবাই ঘরে বসে সাবধানে সুস্থভাবে ঈদ পালন করুন এই করোনার মধ্যে সারা পৃথিবীতে যে যেখানেই অবস্থান করতেছেন সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা আর সবার জন্য দোয়া রইল সবাই যাতে সুস্থ সবল এবং ভালোভাবে থাকতে পারেন এবং ঈদ পালন করতে পারেন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক হাই ঈদ মোবারক এটা কেন আব্বা আব্বা কি আব্বা এখানে ভিডিও করা হচ্ছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা সারা দিন কি করছি এবং কোথায় কোথায় যাচ্ছি আমরা সকালবেলা নামাজ আদায় করার পরে আমাদের বাসায় আমরা কিছু মিষ্টিমুখ করেছি মিষ্টিমুখ করার পরে আমাদের দুপুরে লাঞ্চের সময়ে এখানে একটা বাসায় অবশ্যই বাঙালি বাসা আমাদের দাওয়াত আছে সেখানে আমরা যাচ্ছি তো আলিশাকে আমরা কার সিটে বসিয়ে দিচ্ছি আমাদের এখানে এইবার নামাজ আদায় করা হয়েছে অনেক বড় করে না আমরা আমি এখানে আসার পরে প্রত্যেকবারই নামাজ আদায় করা হয় এখানে একটা অডিটোরিয়ামের মতো আছে স্কুলে সেখানেই সব বাঙালিরা বাঙালিরাও কেন বলছি সব মুসলমানরা যেখানে আমরা এখানে আছি বিভিন্ন দেশের সবাই আমরা একসাথে নামাজ আদায় করি মহিলা পুরুষ সবাই কিন্তু গত বছর করোনার কারণে তো বাসায় নামাজ আদায় করতে হয়েছে কিন্তু এই বছর মসজিদে গিয়েছিল সবাই এবং সেখানেই নামাজ আদায় করেছে আমরা ভাবির বাসায় চলে এসেছি এটা একটা নেইবারহুড আমরা তো অ্যাপার্টমেন্টে থাকি সেটা তো আপনারা অবশ্যই দেখেছেন তো আমি আজকে আপনাদের একটু দেখাচ্ছি যে আমেরিকার বাসাগুলো বাইরেটা দেখতে কেমন হয় এখন আমরা ভিতরে যাচ্ছি আলিশা তো সবাইকে দেখে একটু স্কেয়ার্ড ফিল করছিল কারণ হঠাৎ করে ও তো এত মানুষ দেখে না আমরাও তো আজকে এসেছি এক মাস পরে মনে হয় হ্যাঁ এক মাস পরে এসেছি রমজানে তো কোথাও যাওয়া হয় নাই তো সবাইকে দেখার পরে ও একটু ভয় পাচ্ছিল মানে ভয় পাচ্ছিল বলতে সবার কাছে যেতে চাচ্ছিল না তো এখানে আসার পরে অনেকেই এসেছে এখানে মানে অন্যান্য ভাবিরা যাদের যাদের দাওয়াত দেওয়া হয়েছে সবাই এসেছে তো সবার সাথে আমরা একটু দেখা করছিলাম এবং কোলাকুলি করছিলাম অবশ্যই এখন তো তেমন করোনা আছে করোনা নেই বললে সেটা ভুল হবে করোনা আছে অবশ্যই কিন্তু অনেকটাই আমরা শঙ্কামুক্ত হয়েছি আল্লাহর রহমতে তো আপনারা যে বেবিটাকে দেখতে পাচ্ছেন সেই বেবিটা কথা তো অবশ্যই আপনাদের মনে আছে আমি লাস্ট একটা ব্লগ শেয়ার করেছিলাম বেবি শাওয়ারের সেই ব্লগেই আমি বলেছিলাম যে আমাদের ফারিজ বেবি এই হচ্ছে আমাদের ফারিজ বেবি মাশাআল্লাহ দেখতে অনেক কিউট হয়েছে তার বয়স এক মান্থ ওয়ান মান্থ হয়েছে আলিশা তো ওকে দেখার পরে কি করবে না করবে বুঝতে পারছিল না শুধু দেখেছিল তো আমি একটু বেবিটাকে কোলে নিয়েছি আর আলিশা এখানে সে কোকের বোতল নেবে কোক খাবে না কিন্তু ভিতরে কে আছে সেটা দেখার জন্য সে এক্সাইটেড আমরা যেখানে বসেছি এটা হচ্ছে লিভিং রুম আমেরিকায় এটা লিভিং রুমই বলে আর লিভিং রুমের সাথে কিচেন প্রত্যেকটা বাসায় মোটামুটি এরকম লিভিং রুম এবং কিচেন একসাথে কিছু কিছু বাসায় একটু ডিফারেন্ট আছে আর এই ফ্লোরটা যে দেখতে পাচ্ছেন এই ফ্লোরটা হচ্ছে উড বাংলাদেশে তো আমি যতদূর দেখছি
এখন হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি যতদূর দেখেছি উড ফ্লোর আমি বাংলাদেশে দেখি নাই। এখানে আসার পরে আমি উড ফ্লোর দেখেছি। আমারও তো ইচ্ছা যদি বাড়ি আমরা কিনি, আল্লাহ যদি কখনো কেনায়, অবশ্যই উড ফ্লোর দেখে আমি বাড়ি কিনব, কারণ আমার উড ফ্লোর খুবই ভালো লাগে। বাংলাদেশে তো আমি টাইলস দেখেছি, পাথরের এক ধরনের মোজাইক করা ফ্লোর দেখেছি, আর প্লাস্টার করা ফ্লোর এগুলো তো দেখেছি, অবশ্যই সবাই দেখেছেন, কিন্তু আমি উড ফ্লোর দেখি নাই। তো এখানে আরও অনেক ভাবি এসেছে, সবাই একসাথে আমরা অনেক আড্ডাও দিয়েছি, অনেক মজা হয়েছে। সবার সাথে অনেক দিন পর আজ দেখা হলো। আর এটা হচ্ছে এখানকার ওই ফারিস বেবি বেসিনেট। তো আলিশা এটা দেখে শুধু মানে দোল খাওয়াচ্ছিল। আর এটা একটা ভাবি, ওনার ছেলে। আমরা আসার পরে কিছু স্ন্যাক্স খেয়েছি, অ্যাপিটাইজার ছিল সেগুলো খেয়েছি। আর এখন আমি আপনাদেরকে বাসার নিচটা একটু ভিডিও করে দেখাচ্ছি যে এখানকার বাসার ভিতরে নিচটা কেমন হয়। এটা আপ স্টেয়ারও আছে, আপ স্টেয়ারে দুইটা বেডরুম আছে এবং লিভিং রুমের মতো একটু কিছু স্পেস আছে। তো আর নিচে আমরা যেখানে বসেছি এটা তো লিভিং রুম বললামই, তার সাথে কিচেন। আর এখানে সবাই যে যার মতো গল্প করছে, যেখানে সেখানে বসে আড্ডা দিচ্ছে। আর টেবিলের মধ্যে খাবার এখানে সাজানো আছে, এগুলো ভাবি রান্না করেছে নিজের হাতে। আর ওই সাইডে আরেকটা ডাইনিংয়ে ওইখানে খাবার ক্যাটারিং করে আনা হয়েছে। আর সবাই চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, দেখতেই তো পাচ্ছেন। অনেকদিন পরে এরকম একটা গ্যাদারিং হচ্ছে, কারণ এক দেড় বছর ধরে তো এরকমভাবে কোনো গ্যাদারিং হয় নাই, কারো সাথে কারো দেখা হয় নাই। হয়তো বা আমরা গিয়েছি কারো বাসায়, যার বাসায় গিয়েছি শুধু তার সাথেই দেখা হয়েছে, এরকমভাবে সবার একসাথে দেখা সাক্ষাৎ হয় নাই। তো ঈদের দিনটা আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে, সবার সাথে কথা হয়েছে, আড্ডা দিয়েছি। আর বাচ্চাগুলো তো যে সুন্দরভাবে ড্রেস পরেছে, মাশাআল্লাহ, সবাইকে কিউট লাগছিল অনেক। আমি আপনাদের এখন খাবারগুলো দেখাচ্ছি। এখানে ছিল পোলাও, এখানে চিকেন ছিল, বিফ ছিল, ডিম ছিল, এগুলো সব ভাবি নিজ হাতে রান্না করেছে। আর এটা লিভিং রুমের গোটা স্পেসটা দেখাচ্ছি। আর ওই সাইডে যে একটা দরজা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাকইয়ার্ডে যাওয়ার জন্য। আমি তো আপনাদেরকে এর আগে বলেছিলাম যে আমেরিকার বাসার সব বাসার পেছনে ব্যাকইয়ার্ডে যাওয়ার জন্য মানে ব্যাকইয়ার্ডে একটা জায়গা থাকে পেছনের দিকে, যেটাকে ব্যাকইয়ার্ড বলে। আর যার বাসায় আছি এসেছি আর কি, এটা হচ্ছে এই ভাইয়ের বাসা। তো এখন এই পাশে যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে ডেজার্ট। আর এখানে আছে তান্দুরি চিকেন, নান রুটি, এবং এখানে আছে কিছু ভেজিটেবল কাবাব। ডেজার্টে ওই সাইডে তো দেখালাম মিষ্টি, জর্দা এবং দই, এগুলো ছিল। আর আলিশা বাসার বড় জায়গায় স্পেস দেখে সব জায়গায় হেঁটে বেড়াচ্ছে, আমার মেয়েটাকে দেখে সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আমরা খাওয়া দাওয়া শেষে এখন বাইরে বের হয়ে গিয়েছি, বাসায় যাব। আমরা এখন বাসায় যাচ্ছি, আলিশার বাবা চলে গেছে, আমি এখন আলিশাকে নিয়ে বাসায় যাব। রাতে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, সেখানে যাব। আমরা সবাই আড্ডা দিয়ে এখন বাসায় যাচ্ছি। আলিশার বাবা বাসায় যায়নি, ওর একটা কাজ আছে, তো চলে গিয়েছে। আমি এখন আলিশাকে নিয়ে বাসায় যাব। আলিশা তো বাচ্চাদের ছেড়ে যেতেই চাচ্ছিল না, কিন্তু ওর ঘুমের সময় হয়ে গিয়েছে। তো এখন আমরা বাসায় যেয়ে কিছুক্ষণ রেস্ট নিব, রাতে আমাদের আরেকটা পার্টি আছে, সেখানে যাব। আজকে দিনটাও ছিল মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ওয়েদার। আলিশা তো বাইরে বের হয়ে
এই পাশে ওই পাশে হাঁটাহাঁটি করছে। আমি যে গাড়িতে কার সিটে বসাবো সে বসতেই চাচ্ছে না। আমি ওকে বলছি যে বাসায় চলো, বলতেছে না যাবে না। আমরা এখন চলে এসেছি আমাদের রাতের পার্টিতে। এটা আর একটা ভাইয়ের বাসা, এখানে আমাদের গ্রুপের পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। তো ওই সাইডে গান বাজনা হচ্ছে। তো সব আসার পরেই দেখলাম, আর এখানে আসার আস্তে আস্তে আমাদের অলমোস্ট 11:30 বেজে গিয়েছে। 11:30 বলতে অনেক রাতও না, আবার খুব অল্প রাতও না, কারণ আমাদের এখানে মাগরিব হয় 8:30, আর এশা আজান দেয় 9:40। তো সারাদিনের ঘোরাঘুরির পর তো সবাই অনেক টায়ার্ড। তো এখানেও আমাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, বলছে যে 10:30-11:00 আসুন, ধীরে সুস্থে আসুন, কারণ সবাই জানে সারাদিন খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে সবাই টায়ার্ড। তো এখানে আসে জাস্ট রিল্যাক্স করে গান বাজনা হবে, খাওয়া দাওয়া হবে, এইটুকুই। তো আসার পরে তো আপনাদেরকে দেখালাম যে ওই সাইডে গান বাজনা হচ্ছে, ওই সাইডে সব ছেলেরা বসে গান করছে, আর এই পাশে এটা আরেকটা লিভিং রুম, এখানে বসে আমরা সব মহিলারা আড্ডা দিচ্ছি, গল্প করছি, মজা করছি। দেখতেই তো পাচ্ছেন অনেকেই এসেছে এখানে। আর বাচ্চারা সবাই আপ স্টেয়ারে খেলাধুলা করছে, আর এই সাইডে কিছু বাচ্চা আছে ওরা নিচে খেলাধুলা করছে। আলিশা সব সঙ্গীদের দেখে ওদের সাথে জয়েন্ট হয়েছে। তো বাচ্চা তো বাচ্চাদের সাথে জয়েন্ট হবেই, সেটাই স্বাভাবিক। এরকম আড্ডা দেওয়ার মাঝে খাওয়া দাওয়া থাকবে না তা কেমন করে হয়। খাওয়া দাওয়াও আছে, খাওয়া দাওয়ায় আছে বিফ বিরিয়ানি, ভেজিটেবল, ডিম, চিকেন, এবং ডেজার্ট হিসেবে আছে ফালুদা, মিষ্টি এবং শ্যামাই। 4-5টা ভিডিও করতে করতে আমি খাওয়া দাওয়া যে ভিডিও করতে হবে সেটাই ভুলে গিয়েছি, সেই কারণে ভিডিওতে আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও নাই। আশা করছি আমি যেটুকু ভিডিও করেছি আপনারা এনজয় করেছেন। আমাদের ঈদের দিনটা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে, সবার সাথে গল্প করে আড্ডা দিতে দিতে কখন যে 3:00 বেজে গিয়েছে আমরা টেরই পাই নাই। আসলে আমাদের বাঙালিগুলা সব একসাথে হলে আমাদের এরকমই হয়, কখন যে 2:00-3:00 বেজে যায় গল্প করতে করতে টেরই পাই না। আজকেও সেম অবস্থা হয়েছে, আজকেও আমরা বুঝতে পারি নাই যে কখন 3:00 বেজে গিয়েছে, বাসায় যেতে হবে। তো ঈদের দিনটা আল্লাহর রহমতে আমাদের খুবই ভালো কেটেছে, অনেকদিন পর মানে প্রায় 1.5 বছর পর একসাথে হয়ে ঈদের দিনটা আমরা এরকম সুন্দরভাবে সুস্থভাবে কাটাতে পারছি, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহর রহমত না থাকলে সেটা মনে হয় কখনো হতো না। বাংলাদেশে তো আমার মনে হয় অলমোস্ট ঈদ শেষ হয়ে গিয়েছে। আপনাদের ঈদের দিনটা আপনারা কোথায় কিভাবে কাটালেন আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আপনাদের খুশিটুকু শেয়ার করলে আমিও খুশি হব। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের ঈদ অনেক ভালো কাটুক, সুস্থ কাটুক, এই কামনা করি। আল্লাহ হাফেজ।